ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের ঈদের বিশেষ আয়োজনে সবাইকে স্বাগত আমরা আজকে একজন ব্যক্তির সাথে কথা বলবো যিনি নানাভাবে খুব আলোচিত তরুণ সমাজের কাছে যিনি একই ধারে ইনফ্লুয়েঞ্জার এবং নতুন করে তিনি উপাধি পেয়েছেন ফেসবুকের এমপি তিনি দ্বাদশ সংসদ নির্বাচনে হবিগঞ্জ চার আসন থেকে নির্বাচিত হয়েছেন স্বতন্ত্র প্রার্থী হিসেবে সৈয়দ সাইদুল হক এবং তিনি যেই নামটিতে বেশি পরিচিত সেটি হলো ব্যায় সুমন আমরা এখন জানতে চাইব তার ঈদ নিয়ে তার পুরনো সেই স্মৃতির কথা জানতে চাইব ভবিষ্যৎ পরিকল্পনার কথা একই সাথে একটু ব্যায় সুমন আপনাকে স্বাগতম ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে প্রথমেই জানাচ্ছি ঈদের শুভেচ্ছা কেমন আছেন দু আমেরিকা থেকে আসলাম পরিবার তো আমেরিকাতেই থাকতেছেন ওনারাও চলে আসবেন তো নতুন এমপি হিসাবে ভাবলাম যে প্রথম ঈদ আমার জন্য বা মানুষের সাথে করা উচিত এই জন্য চলে আসছি আর কি এবং আমরা জানি যে আপনি কিছুক্ষণ আগে গল্প করছিলেন আপনার গ্রিন কার্ড এবার সাইন্ডার করেছেন সেই বিষয়টি কেন গ্রিন কার্ড সারেন্ডার করতে গ্রিন কার্ডের একটা ফর্মালিটিস কি আপনি যদি আমেরিকান গ্রিন কার্ড থাকে তাহলে আপনাকে প্রতি 6 মাসে একবার যাওয়া লাগবে আমেরিকাতে তা এখন আমার যে প্রতিটা সপ্তাহ আমার জন্য এত গুরুত্বপূর্ণ আর আরেকটা বিষয় হচ্ছে যে 7 লাখ মানুষ আমার এমপি বানাইছে এত ভোট দিছে আমাকে আমার উপর প্রত্যাশা অনেক বেশি সুতরাং আমি আর এখন অন্য কোন দেশের ব্যাপারে সামান্যতম মানে মোহ থাকাটা আমার কাছে মনে হয়েছে হয়তো আইনগতভাবে কোনো বাধা নাই আমার গ্রিন কার্ড রাখার কিন্তু এই মোহটা আর আমি রাখতে চাচ্ছি না এখন আমার ইচ্ছা হচ্ছে কি আমার এলাকার মানুষের যেরকম কপাল হবে দুর্দশার দুঃখ যাই থাকক এটা যেন আমারও হয় এইরকমই এটা নিয়ে হইলে কাজ করতে হইলে কি মনে হয় যে নিজের পরিবারের জন্যই করতেছি আপনারা জানেন যে ঈদ নিয়ে অনেকের অনেক ধরনের স্মৃতি থাকে সুখে স্মৃতি থাকে কিছুটা অপ্রাপ্তি স্মৃতি থাকে আপনারা ছয় ভাইবোন এবং সেই সময়ের ঈদের যদি কোনো একটি সুখ কষ্ট স্মৃতি আমাদের স্মৃতি তো বিভিন্ন ধরনের স্মৃতি থাকে আমার মনে আছে ছোটবেলায় তো আপনার বাবা সব সময় ড্রেস কিনে দিতেন না দিল একবার ঈদের আগের দিন দিতেন তো খুব দুঃখ ছিল ঈদের আগের দিন গিয়ে কোনো ড্রেস পাওয়া যেত না দেখা গেলো সবই বিক্রি হয়ে গেছে ভালো কোনো জিনিস পাওয়া যেত না তো ওই বাবার আমল এই দুঃখটা তো ছিলই পরে যখন বাবা ছিলেন না আমাদের আমল শুরু হলো তখন আবার তখন দেখি যে বাবাই ভালো ছিলেন যে ঈদের আগের দিন তো কেনা যেত আমরা দায়িত্ব নেওয়ার পর আর কেনাই হয় না কারণ দেখা যায় এত মানুষকে মেনটেন করতে হয় পরে শুধু নিজেরটাই বাকি থেকে যায় তো পরবর্তীতে দেখা গেলো পরিবারের কেউ একজন পাঞ্জাবি একটা দিছে ওইটা দিয়েই হয়তো চলে গেল আর কি ঈদ সংসদ সদস্য হিসেবে ঈদ উদযাপন করবেন কেমন অনুভূতি হচ্ছে আগে তো ধরেন শুধু পরিবার আর আমার প্রতিবেশী বা আমার যারা অল্প স্বল্প যারা কর্মী ছিল তাদের ঈদ নিয়েই চিন্তা হতো যে তারা পাঞ্জাবি পড়ল কিনা কিন্তু এখন তো আর এটা এমপি হওয়ার পর প্রায় সাত লাখ মানুষ এদের কেউ যদি ঈদের আনন্দ থেকে বঞ্চিত হয় এটাও তো আমাকে আমি মনে করি যে আমাকে প্রভাবিত করে এই জন্য আমার ঈদ বলে আর কিছু নাই এখন হচ্ছে প্রতি ক্ষণে ক্ষণে আমার খেয়াল রাখতে হয় যে ঈদের দিনে আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক থাকবে কিনা মানুষ ঠিক মতো আনন্দ করতে পারতেছে কিনা প্রশাসন ঠিক মতো থাকলো কিনা সবই তো আমার খেয়াল রাখতে হইতেছে তো এই জন্য আমার কাছে মনে হইতেছে যে ওই যে সিসিটিভি ফুটেজের মতো করে যেভাবে ক্যামেরা কাজ করে আমাকে এমপি হিসাবে আমাকে এরকম কাজ করতে হইতেছে এই আমার ঈদ সংসদ সদস্য বা একজন এমপি হওয়ার কোনো পরিকল্পনা ছিল কিনা আপনি যেহেতু আমি যেদিন থেকে ছাত্রলীগ করি তখন থেকে কিন্তু এরকম একটা পরিকল্পনা ছিল যে লার্জার স্কেলে কাজ করতে গেলে বেশিভাবে কাজ করতে গেলে সততার সাথে আমার একটা ধারণা ছিল যে সততার সাথে যদি আমি কাজ করতে পারি তাহলে হিউজ ইমপ্যাক্ট ফেলতে পারবো আসলে ওইটা ঠিকই আছে এখন কিন্তু এই এমপি হওয়ার কারণে আমি কিন্তু অনেক প্রভাব বিস্তার করে কাজ করতে পারতেছি এই পরিকল্পনা ছিল আমার আমরা যদি দেখি আপনি তখন বলেছিলেন আপনি আওয়ামী লেগে নৌকা প্রতীক নিয়ে লড়তে চান স্বতন্ত্র হিসেবে আপনার লড়ার পরিকল্পনা ছিল না হঠাৎ করে পরিবর্তনটা দেখেন আমার কিন্তু নৌকার নমিনেশন ছিল না কিন্তু পারমিশন ছিল তো নমিনেশন কিন্তু এক ধরনের পারমিশন যে তোমারে তোমার দিলাম এটার মধ্যে পারমিশন আছে আর আমার তিনি নৌকা দেন নাই কিন্তু বললেন যে যে পারমিশন দিলেন তোমরা স্বতন্ত্র করতে পারবা তো আলটিমেটলি কিন্তু এখানের মধ্যে কোনো ব্যত্যয় নাই দেখেন এখন আমি স্পষ্ট বলি আমাকে যদি নৌকা দেওয়া হয় নাই পারমিশন যদি না দেওয়া হতো তাহলে কিন্তু আমি এমপি হইতে পারতাম না ফেসবুক থেকে এমপি অনেক ধরনের অনেক সমালোচনার মুখেও পড়তে হয় আপনার কি মনে হয় যে একজন বিষয়ে কি জানেন কোনো একটা কিছু হওয়া না হওয়ার সাথে ইনফ্লুয়েসের কোনো সম্পর্ক নাই অনেকেই আছে জীবনে এমপি হয় নাই হবেও না কিন্তু তার দেখা যাচ্ছে যে ইনফ্লুয়েস করার ক্ষমতা আছে এটা কমপ্লিটলি আলাদা জিনিস আমার কথা শুনে যদি আপনি ভালো কিছু করার জন্য যদি আপনি প্রভাবিত হন এটার সাথে আমার এমপির কোনো সম্পর্ক নাই আমি এমপি হওয়ার আগে আরও বহু মানুষকে প্রভাবিত করছি তবে ইনফ্লুয়েসার যারা যারা প্রভাবিত করার ক্ষমতা রাখে তারা এমপি হইলে হয় কি আরও অনেক বেশি আকারে মানুষকে প্রভাবিত করা যায় শক্তিশালীভাবে করা যায় এবং আসলে একটা প্রকৃত অর্থে একটা পরিবর্তন নিয়ে আসা যায় যেটা বাস্তবায়ন করা যায় আপনি ধরেন একটা ইনফ্লুয়েন্সার হইলেন কিন্তু আপনার কোনো বাস্তবায়নের কোনো কোয়ালিটি নাই বা যোগ্যতা নাই তখন আপনি শুধু কথাই বলতে থাকলেন কথাই বলতে থাকলেন এখন যেমন কথা বলার সাথে সাথে আমি এখন অ্যাডমিনিস্ট্রেশনে আমি প্রভাব ফেলতে পারি যে আপনি এটা করেন করতে হবে এটা তাই এটা আমার এমপি হওয়ার সাথে যোগ হয়েছে এই আর কিছু না সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পরে সংসদের অধিবেশনে যোগ দেওয়ার পরে আপনি বলছিলেন যে দু মাসের মধ্যে আপনি উনত্রিশ কোটি টাকা দেখেন এই একটা বিষয় কি পাঁচ বছরের জন্য আমার এলাকায় কি রাস্তাঘাট করব আমি এটার জন্য ২৫ কোটি টাকা বরাদ্দ আর দুই কোটি আমার টিয়ার কাবি খা আর দুই কোটি হচ্ছে কি আমার মসজিদ মন্দিরে দিতে হবে তা আমার বক্তব্য হচ্ছে গিয়ে দুইটা একটা হচ্ছে গিয়ে যে দুই আড়াই মাসে যদি একটা এমপি এত টাকা বরাদ্দ পায় তাহলে আল্লাহ আবু জানে দশ পনেরো বছর ধরে যারা এমপি আছেন তারা কত টাকা বরাদ্দ পাইছেন আর আরেকটা জিনিস হচ্ছে কি যে এমপিরা যে বরাদ্দ পায় এটা মানুষ জানবে না কেন এটা তো আমার বাপের টাকা না এলাকার বরাদ্দ এটা এলাকার বরাদ্দ যে বরাদ্দই পাক হোয়াটএভার আমি মনে করি এটাও তো আমার এলাকার মানুষেরই প্রাপ্য যদি আমার পরিবারের বাইরে কেউ পায় তাহলে এটা এলাকার মানুষই পাবে তো আমি গত পঞ্চাশ বছরের কারোর কাছ থেকে শুনি নাই আমরা এমপি সম্পর্কে ধারণা হচ্ছে যে এমপি মানে গাড়িতে চড়বে এটা অনেক মানুষ থাকবে তার আশেপাশে কিন্তু ওনার দায়িত্ব কি উনি কত টাকা বরাদ্দ পেল ধরেন আমি বরাদ্দ পাইছি উনত্রিশ কোটি এটা বলার সাথে সাথে কিন্তু পুরা তিনশোটা আসনে মানুষ জেনে গেল যে তাদের এমপি কত টাকা পাইছে এটা ইনফরমেশন যদি না থাকে তাহলে তো আমার কাছে মনে হয় কেন আবার আমি লুকাবো কেন এটিকে আমার টাকা এটিকে আমার বাবার টাকা এটা তো আমার এলাকার মানুষের হকের টাকা

এই এই কারণে ওনারা আমাকে অব্যাহতি দিয়েছিলেন এখন কি মনে হয় কিনা যেহেতু আপনি আপনার জনপ্রিয়তা যাচাই করেছেন সংসদ সদস্য হয়েছেন এখন কি আপনার মনে হয় যে আওয়ামী লীগ উচিত বা যুবলীগের উচিত আপনাকে সেই অব্যাহতি থেকে না এখানে আসলে একটা দলের প্রধান যখন যিনি থাকেন তারই সিদ্ধান্ত উনিই সিদ্ধান্ত নেবেন যে কখন কারে নিলে কারে ছেড়ে দিলে ভালো হবে এটা আমি মনে করি যে এটা তাদের একান্তই ব্যক্তিগত সিদ্ধান্ত বা দলীয় সিদ্ধান্ত আমার যেটা প্রমাণ করার চেষ্টা করতে হবে যে আমি যেটা করছি যা করতেছি এটা যেন মানুষের স্বার্থে হয় বঙ্গবন্ধুর আদর্শকে যেন রিফ্লেক্ট করে এই এইটুকুই আমার কাজ আর এর বেশি না আপনার কি মনে হয় কি না যে আওয়ামী লীগের সেই সিদ্ধান্ত প্রত্যাহার করে নেওয়া উচিত একটা মানুষ যদি ভালো ভালো হয় একটা মানুষ যদি মানুষের জন্য কাজ করে একটা মানুষ যদি আপনার সুনাম বয়ে নিয়ে আসে তাইলে তারে কাছে নেওয়ার মধ্যে তো কোনো আমি খারাপ কিছু দেখি না তারে দূরে রাখলে যদি আপনাদের লাভ হয় এটা দলের বিষয় আসলে কিন্তু আমার কাছে মনে হয় একটা মানুষ ভালো হইলে ধরেন একটা ছেলে বাবা মা যখন তার ছেলে ভালো করে তখন তো এমনিতেই বাবা মা এটা উন করে আমার মনে হয় না যে তার আমাকে দলেই আবার যুবলীগে নিতে হবে বা এরকম বিষয় না বিষয় হচ্ছে কি যুবলীগ যদি আমাকে নিয়ে গর্ববোধ করে এটাই আমার আসলে একজন যুবলীগের কর্মী হিসাবে এটা একটা সফলতা ফুটবল একাডেমি আছে এবং সেখানে ভারতের কিছু প্লেয়ারও এসেছে সেখানে প্রশিক্ষণ নেয়ার জন্য সেখানে কোন একটা খেলায় আপনি বলছিলেন যদি টাকা লাগে তাহলে আমি আমার তেরোটি গরু বিক্রি করি এটা তো দেখেন এটা ওই করোনার সময়ে আমার তো ইনকামের পথ বন্ধ হয়ে গেছিল হাইকোর্টটা বন্ধ হয়ে গেছিল সাইটেড মোমেন্টে বলছিলাম যে যদি প্রয়োজন হয় আমি আমার তেরোটা গরু ছিল তখন একটা ফার্ম করতেছিলাম যে গরুগুলা বিক্রি করে দিব হ্যাঁ আও ওই গরুগুলা বিক্রি করতে হয় না পরের মাসে আবার কোর্ট খুলে গেল তো মানে মানুষের দেখেন আপনি যদি কোনো কিছু ওন করেন মানুষ তার বাচ্চার জন্য কত কিছু না করে সব কিছু এফডিআর তার জীবনের শেষ সঞ্চয়টুকু দিয়ে দেয় তা আপনি শুধু চিন্তারই তো বিষয় যে এইগুলো আপনার বাচ্চা কিনা আমার ফুটবল একাডেমির ছেলেগুলো আমার বাচ্চার মতো আমার কাছে মনে হয় যে এদের জন্য যদি আমি সব দিতে পারি এরা যদি দেশের জন্য সম্পদ হয় এতে এই জন্যই তো আমার এরকম মানুষের জন্য কাজ করা এই জন্যই ভাবছি যে তেরো গরু বিক্রি করে দিব যদিও এইগুলো মানুষ খুব মানে খুব মজার চলে নিছে কিন্তু আসলে আমি আই মিন ইট যে শুধু গরু কেন আপনি প্রয়োজনে পৃথিবী ছাড়বেন কোন পরিচয়টা আপনার সবচেয়ে বেশি ভালো লাগে ইনফ্লুয়েসার ব্যারিস্টার সুমন হাইকোর্টের ব্যারিস্টার সুমন নাকি সংসদ সদস্য ব্যারিস্টার সুমন পরিচয় আসলে কি পরিচয় বিষয়টা কি আমার শুধু একটা জিনিসই ভালো লাগে যে মানুষ যদি যে পরিচয় যদি ভালোবাসে জানেন তার যেটা ভাল লাগে সে যদি আমার ভালোবাসে আমার জন্য দোয়া করে এর চেয়ে আর ভালো কিছু হইতে পারে না এমন সে যেটা নিতে পারে ধরেন কখনো আমি ব্যারিস্টার সুমন হিসাবে অসাধারণ ছিলাম কখনো আমি ফুটবলার অসাধারণ ছিলাম আমি তো আর জানি না মানুষের মনে কোনটাতে গিয়ে জায়গা কখনো হিসাবে যেটা নিয়ে যাক যদি অর্থে সে যদি আমার ভালোবাসে তো ভালোবাসার মধ্যে তো দোয়া থাকেই এটাই আমার জন্য বেস্ট বাংলাদেশের রাজনীতিতে কি পরিবর্তন আসা উচিত পরিবর্তন আপনারা কি বলবো শোনেন বাংলাদেশের রাজনীতিতে যদি পরিবর্তনের কথা বলেন পরিবর্তনটা আমার পিছনেই আছে দেখেন এমন একটা জায়গায় আপনি ইন্টারভিউ নিচ্ছেন যে যে জায়গায়ই সব সমাধান আছে কিন্তু এই সাড়ে তিনশো মানুষই সব সর্বনাশের কারণে হবে আবার যদি পরিবর্তন হয় বাংলাদেশ এরাই করে ফেলতে পারবে ব্যাস্টার সুমন দেশ নিয়ে অনেকভাবে দেশ নিয়ে অনেক কথা বলে ব্যাস্টার সুমনে পরিবার দেশে কেন থাকে না দেখেন যেদিন আমি ওসি মোয়াজ্জমের বিরুদ্ধে মামলা করতে যাই ওর আট বছরের সাজা হয় তখন কিন্তু ওরা আমাকে অনেক লোভ দেখায় অনেক কিছু মানে চিন্তা করে যে আমাকে লোভ মানে যখন টাকার অফার আসে তখন কিন্তু থ্রেটও আসে তখন আমি দেখলাম যে যেহেতু দেন বাংলাদেশে যখন একাত্তর সালে মুক্তিযুদ্ধ হয় তখন কি আপনি কাউরে দেখছেন যে মুক্তিযুদ্ধে কেউ পরিবার নিয়ে গেছে পরিবার রেখে গিয়ে মুক্তিযুদ্ধে যায় তা আমার কাছে মনে হয়েছে এটা একটা দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ এই যুদ্ধে আমার পরিবার সাথে থাকা মানে আমার জন্য দুর্বলতা ধরেন আমার একটা থ্রেট থাকবে আমার বাচ্চা কাচ্চা এই জন্যই কিন্তু এদেরকে বিদেশে পাঠানো যেহেতু আমি আমার ফ্যামিলির বেশিরভাগ লোক বিদেশে থাকেন তারপরে তো এইবার আমার ফ্যামিলি আবার চলে আসতেছে আমি চাচ্ছিলাম না এরা আসুক কিন্তু এরা আর আমার ছেড়ে থাকতে চায় না এই জন্য এরাও আবার চলে আসতেছে ঈদের দিন পরিবার ছাড়া কেমন পরিবার ছাড়া না তো বাবা আমার রক্তের সম্পর্কের যারা আছেন তারা হয়তো একটা পরিবার কিন্তু আমি যাদের সাথে এখন আসি তারাও আমার পরিবারের বাইরে না সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনার বেশ বিচরণ সেখানে অনেক সময় অনেক কিছু পজিটিভলি হচ্ছে আবার ওখানে ট্রলও হচ্ছে নেগেটিভলি সেটাকে কীভাবে নেন আপনি কাজ করলে তো আপনার কথা হাসবেই আপনি কথার ভয় পাইলে তো হবে না আপনি যদি সমালোচনার ভয় পান তাহলে কাজই করতে পারবেন না সমালোচনা আছে মানেই হচ্ছে কি আপনি কাজ করতেছেন আমি এটার ভয় পাই না আমার কাছে মনে হয় যে যিনি সমালোচনা করতেছেন তিনিও আমাকে যত্ন করেন এবং এইগুলা কেউ আমি মনে করি যে কোনো কনস্ট্রাকটিভ যদি সমালোচনা হয় তো এখান থেকে আমার শেখার অনেক কিছু আছে যাতে পরবর্তীতে আর আমার ভুল না হয় বাইসের সুমন কি শুধু ফেসবুকে লাইভে থাকে নাকি তিনি তার ব্যক্তিগত কিছু ভালো লাগা খারাপ লাগা আছে তার ব্যক্তিগত কিছু প্রচন্ড আছে খারাপ লাগা ভালো লাগা তো আছে তো এইগুলা তো চেপে রাখতে হয় যেহেতু এখন এমপি হয়ে গেছি বা মানুষের অনেক প্রত্যাশা এখন একটা কষ্ট লাগে কি জানেন এমপি হওয়ার পর যেটা কষ্টের বিষয় যেটা ধরেন আগে আমি যাদের সাথে কথা বলতে চাইতাম তারা তাদের সাথে কথা বলতে পারতাম আর এখন হচ্ছে গিয়ে যে এমপি হওয়ার পর আমি যাদের সাথে কথা বলতে চাই তারা দূরে চলে গেছে আর সবাই চলে আসছে যারা আমার সাথে কথা বলতে চায় এটা অনেক কষ্টের সুমন ভাই আমি একটু জানতে চাচ্ছিলাম ব্যারিস্টার সুমনের অনেক আছে অবসর বলে কিছু আছে কি না হ্যাঁ অবসর ফুটবল খেলি তো ফুটবল খেলি পছন্দের মানুষের সাথে গল্প করি ভালোই লাগে পছন্দের মানুষ ছাড়া আর আছে অনেক মানুষ সহধর্মিনী তো এখন মোটামুটি আপনার একটা নির্দিষ্ট বয়সের পরে তো সহধর্মিনী একেবারেই ধর্মের লোক হয়ে যায় আর তখন তো মানে অন্য মানুষের সাথে কথা বলতে আরও ভালো লাগে বিষয়টা লাইফটা এজ ইট ইজ যেভাবে আসে এইভাবে নিতে হয় কুয়ের থেকে আসতেছিলাম তো যারা মহিলারা একা একা ট্রাভেল করতেছিলেন তখন তারা আসলেন আমার কাছে তখন গল্প টল্প করার পর দেখি তারা লাগেজ একা একা টানতেছেন তখন গল্প করার কম্পেনসেশন যেটা দিলাম এটা হচ্ছে তাদের সাথে আমি তাদের লাগেজ নিয়ে সবগুলো লাগেজ টানতে টানতে আসলাম মনে হলো যে এমপি সাহেবের অনেক মালামাল নিয়ে আসছে আসলে আমার কোনো মালই নাই তো এইরকম হয় অনেক মজার মজার ঘটনা ঘটে যে একবার একটা মনে আছে একজন বলতেছে যে ভাই আমি আপনার ফ্যান চল একটা জুস খেয়ে যান ওনার একটা জুসের দোকান তা আমি বলি না না ভাই আমি এখন খাবো না বলে না না একটা জুস খেয়ে যান তা আমি জুস খাওয়ার পর আর নর্মালি এই জুসটা হয়তো ধরেন পঞ্চাশ টাকা হইতে পারে সে বলতেছে ভাই এটার দাম তো আশি টাকা আমি বললাম যে ভাই একটু বেশি না করে আর আপনি ব্যারিস্টার মানুষ আবার অত হিসাব দামাদামি করেন কেন আমি চুপচাপ আশি টাকা দিয়ে চলে আসলাম কত ধরনের ফ্যানের সাথে যে আমার দেখা হয় তো এটা আরও একটা মজার কাহিনী আছে আমি তো ফুটবল খেলি তাই এমপি হওয়ার পর আমি যখন ফুটবল খেলতে মাঠে নামি তখন আমার ডিফেন্স বলতেছে যে একজন আরেকজনকে বলতেছে এই বেশি মারিস না উনি এমপি কিন্তু এখন মানে সাবধান সাবধান না বলতেছে যে আরে লোকটা ভালো আছে মারিস না বেশি মারামারি করিস না তো এইগুলো আসলে মাঝে মধ্যে খুব অনুপ্রেরণা দেয় সে আমার সাথে ফুটবল খেলতেছে ততসে আমার সাথে বলতেছে যে ভাই খেলা শেষে কিন্তু একটা সেলফি তুলবো আমি একটু শুনতে চাচ্ছিলাম আপনার মা আপনাকে অনেক কিছু বলে সেটা নিয়ে আপনি হবিগঞ্জে আঞ্চলিক ভাষায় কিছু বলতে পারবেন বলি যে দেখো তোমার তোমার জামাই তোমার জন্য টাকা রেখে গেছে হবিগঞ্জের আমি বলি যে আমমা গো তোমার জামাই তোমার জন্য টাকা রেখে গেছেন কিন্তু আমি তো তোমার ছেলে দেখো আমি আজকে মানুষ আমারে ভালোবাসে এই কারণে তোমারে মানুষ কত সম্মান করে তো ছয় ছেলে তোমার আছে ছয় বাচ্চা আছে এর মধ্যে অন্যরা টাকা দিবে না আর আমি না হয় তোমার সম্মানই দিব তারপর আমি ওনারে বলি যে দেখেন আপনি তো আমারে জন্ম দিছেন আপনি তো আমারে জানেন আপনি তো আমাকে চেনেন আমার বউ অত চিনে না যতটা আপনি আমারে চেনেন তা আমারে তো দেখেন আমারে প্রকৃতি আমাকে কিভাবে টেনে টেনে নিয়ে যাচ্ছে এই জায়গাগুলোতে তো আমার যাওয়ার কথা ছিল না তখন আম্মা বুঝে যায় আঞ্চলিক ভাষায় আপনার এই যে সেদিন আসার সময় আমেরিকা থেকে আসার সময় বললাম নাই ব্যাগের মধ্যে গিয়া দেখি এই দুইশো ডলার আছে তা বললাম গো আম্মা একশো টাকা নেই গিয়া এটা কিছু খরচাপাতি কর মনে তা আম্মা কইলা আরে তুই তো খালি আমার সারা জীবন জ্বালাই গেলে হ্যাঁ আমি কইলাম জ্বালাইছি কি তুই টেকা যদি মাইন্সে যদি জানে তোমার ছেলে দুর্নীতিবাজ এটা তো তোমার ভালো লাগতো না এর চেয়ে তো ভালো তোমার কাছ থেকে একশো টাকা নিয়ে এইটাই তো ভালো কয় আচ্ছা তাহলে ঠিক আছে নি গিয় একশো টাকা নিয়ে গিয়া এই ঈদে সুমন খেতে কি পছন্দ করে ও ঈদে কেউ কিছু দিলেই আমি খুশি তবে বেশি পছন্দ করি আমি হচ্ছে কি মাংসের পিঠা আপনাকে কারা বেশি পছন্দ করে তরুণ না তরুণী সবাই সবাই তবে তরুণীরা বা তরুণীর চেয়েও একটু বেশি বয়স ধরেন চল্লিশ পঁয়তাল্লিশের বেশি মহিলারা অনেক বেশি পছন্দ করে কারণটা কি জানি না ওরা মনে হয় এদের কথাটাই মনে আমি বলি তারা যা চায় এটাই মনে আমি বলি কারণ আমি এয়ারপোর্ট থেকে বা আমি আমেরিকা থেকে আসতে আসতে যাতে আমার দেখা হয়েছে যারা আমার জন্য খুবই পাগল তাদের বেশিরভাগেরই বয়স আমার কাছে মনে হয়েছে যে ধরেন চল্লিশের বেশি পঁয়তাল্লিশের বেশি মধ্যবয়স্ক নারীরা কেন আপনার জন্য পাগল এই যে আমারও তো বয়সটা মধ্য বয়সে আর সেকেন্ড হচ্ছে গিয়ে মানুষ একটা মধ্য বয়সের পরে গিয়ে সে তার অনেকগুলা লিমিটেশন থেকে বেরো এসে পৃথিবীটারে দেখতে শিখে তার বাচ্চা কাচ্চা বড় হয়ে যায় এই সব কারণে হয়তো সে বুঝতে পারে যে এই মানুষ চেঞ্জ মেকিং মানুষ এই জন্য হয়তো ভালোবাসাটা অনেক বেশি স্ট্রং হয় নিজেকে কখনো আমার যেমন ধরেন আমাকে প্রধানমন্ত্রী সংস্কৃতি ডিপার্টমেন্টের স্থায়ী কমিটির মেম্বার বানাইছেন তা আমি মাঝে মধ্যে বলি যে আমি স্পোর্টসের মানুষ আমি আইনের মানুষ আমার সংস্কৃতি ডিপার্টমেন্ট বা সংস্কৃতিতে স্থায়ী কমিটির তো সম্ভবত আমাকে মনে হয় ওই যে নায়িকাদের সাথে কথা কথাটা বলার জন্য পাঠাইছেন আর কি কিন্তু এখন এই নায়িকাদের সাথে কথা পরের বার তো আর পাশ করবো না আমি এমপি তখন মানুষ বলবে যে অত চলে গেছে নায়িকাদের সাথে সুমন আপনার কাছে একটু জানতে চাচ্ছিলাম আমরা দেখেছি ফেসবুক যখন লাইভ হয় হবিগঞ্জে যখন আপনি বিশেষ করে থাকেন হবিগঞ্জের আঞ্চলিক ভাষায় আপনি কথা বলেন সেখানকার মানুষ আরও আপনাকে আপন করে নেয় হবিগঞ্জের আঞ্চলিক ভাষায় যদি আপনার মজার কিছু স্মৃতি থাকে বা আমাদের যদি একটি গান গিয়ে শোনাতে পারেন আমরা গান জীবন করি নাই হবিগঞ্জের ভাষায় গান টান তো খুব একটা নাই বাথরুম সিঙ্গার বলতে পারেন কিন্তু আমার জীবন আপ আমি গান গিয়ে একেবারেই আমি পারি না মাঝে মধ্যে আয় নকল করার চেষ্টা করি কিন্তু আমার সেটি একটু শুনতে আমি পারি না তবে আমার বন্ধুরা খুব এটা নিয়ে আমার মজা করতো আয় বাচ্চর সুখেরি পৃথিবী সুখেরই ও অভিনয় চতু আড়ালে রাখো আসলে কেউ সুখী নয় এটুকুই সুর মা না না আপনার খুবই পচা আপনি এটা অন্তত আমি জানি আপনি বারাই বলতেছেন কারণ আমার যদি কোনো দুর্বলতা থেকে থাকে তো আমার সুর খুবই খারাপ এক বছরে আপনি পঞ্চাশটি সেতু এত ভবিষ্যৎ পরিকল্পনা আপনাদের জানাই যাচ্ছি মনে রাখবেন যে সংসদ ভবনের সামনে দাঁড়িয়ে বলছি আমি পাঁচ বছর বাঁচি যদি বাংলাদেশের উন্নয়নের ইতিহাস বাংলাদেশের নেতৃত্বের ইতিহাস আমি বদলাই দিব কারণ হচ্ছে গিয়ে রাজনীতি কিভাবে করতে হয় মানুষের সেবা কিভাবে করতে হয় কেন জানি আল্লাহর অশেষ রহমত এবং বঙ্গবন্ধুর প্রকৃত আদর্শটা কি মানে কোন জায়গায় বাংলাদেশটা রেখে যেতে হয় এটা আমি আপনাদের বিশ্বাস রাখেন এটা আমি করে দেখাব ঈদ আড্ডা নিয়ে কথা হচ্ছিলো দায়িত সুমনের সঙ্গে আমরা এখন শেষ পর্যায়ে জানলাম তার ঈদকে ঘিরে নানা কথা শুনলাম তার ভবিষ্যৎ পরিকল্পনার কথাও সবাইকে জানাচ্ছি ঈদ মোবারক